গাইস আমাদের গেমে এসে গেছে বাইস রয়্যাল আর আজকে সবাই জানেন গাইস আজকে কিন্তু আমরা সবাই ফ্রিতে ইমোট পাবো তার সাথে গাইস আরো অনেক কিছু আছে সো গাইস আমরা যদি বাইস রয়্যালে যাই গাইস এখানে দেখতে পারবেন নতুন একটা বান্ডেল দিছে আর এই বান্ডেলটা কিন্তু লেজেন্ডারি সাথে গ্লোয়াল দিছে আর গাইস একটা কথা বলে রাখি এই বান্ডেলটা হচ্ছে এত পরিমাণ রেয়ার হবে কারণ এই বান্ডেলটা আগামী এক বছরের মধ্যে আর ব্যাক দেয় হবে না আর গাইস এই বান্ডেলে কিছু স্পেশাল ইফেক্ট আছে যেমন কিল করলে গাইস একটা ইফেক্ট বের হবে আবার যখন আমরা আর দৌড়াবো তখন কিন্তু গাইস এই ধরনের একটা ইফেক্ট বের হবে আবার যখন আমরা মেডিকেট করবো তখন কিন্তু ইফেক্ট বের হবে আর গাইস এই ইভেন্টের ভিতরে দেখেন আর কি কি দিছে গাইস অনেক কিছু রিওয়ার্ড দেওয়া হয়েছে গান স্কিন দেওয়া হয়েছে গ্লোয়াল দেওয়া হয়েছে সব কিছু গাইস আজকে নিব আর গাইস এটা কিন্তু আজকে আমি একটা সাবস্ক্রাইবার অ্যাকাউন্টে নিচ্ছি আর এই ইভেন্টটা কিন্তু আমি আরও সাবস্ক্রাইবার অ্যাকাউন্টে নিব তো গাইস আপনাদেরকে কী করতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে কোনো প্রকার স্কিপ করা চাই আর গাইস আপনারা যারা যারা দেখতেছেন আপনাদের মধ্যে থেকে দশজন পেয়ে যাবেন 1000 ডায়মন্ড করে সো যারা যারা দেখতেছেন গাইস সারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে গাইস অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজে ফলো করবেন আর অবশ্যই ভিডিওটাতে লাইক করে দেবেন যে যেখান থেকে দেখতেছেন আর অবশ্যই ভাই ভিডিওটাকে প্রচুর পরিমাণ শেয়ার করতে হবে কারণ আমি চেক করব যারা যারা শেয়ার করতেছে অনলি তাদের অ্যাকাউন্টে কিন্তু গাইস এই ইভেন্টগুলো কমপ্লিট করা হবে গাইস তোমরা যারা সর্বনিম্ন দামে ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ আপ করতে চাও তারা ঘুরে আসতে পারো নয়ন গেমের শপ থেকে গাইস এটা হচ্ছে আমার নামে চলতেছে দেখতেছেন আমার লোগোটা সব কিছু আছে আর আশা করি গাইস এখান থেকে আপনারা একদম লো প্রাইসে বাংলাদেশের অনেক যতটা সম্ভব সব সাইতে লো প্রাইসে কিন্তু এখান থেকে ফ্রি ফায়ারে ডায়মন্ড আপনারা টপ আপ করতে পারবেন আর এখানে গাইস ইনস্ট্যান্ট ডেলিভারিও আপনারা পাবেন সাথে আপনারা এখানে ফেসবুক মেসেঞ্জারে কথা বলে ডায়মন্ড টপ আপ করতে পারবেন তবে আমি সবাইকে সাজেস্ট করবো ইউআইডি টপ আপ করার জন্য তো গাইস ভিডিও ডিসক্রিপশনে কিন্তু এই পেজের লিঙ্ক দেওয়া থাকবে যারা যারা লো প্রাইসে একদম যতটুকু সম্ভব গাইস লো প্রাইসে এখানে ডায়মন্ডের প্রাইস রাখা হয়েছে আপনারা সবাই যান আর এখান থেকে যে ডায়মন্ড টপ আপ করুন আর অবশ্যই গাইস কমেন্ট সেকশনে জানাবেন যে কত দ্রুত টপ আপ পেলেন তো চলুন গাইস আর কথা না বলি এখন আমরা স্পিন করব এখানে গাইস আমাদের একটা ওয়ান স্পিন দেওয়া যায় ওয়ান স্পিন নিয়ে চললেই যাবেন দেখি গাইস একটা ওয়ান স্পিন আমাদেরকে কী দেয় সো আই হোপ গাইস একটা ভালো কিছু এবার ওয়ান স্পিনে দিবে গাইস এখানে একটা জিনিস দেখেন এইখানে কিন্তু যদি আমাদের লাকটা ভালো নাও থাকে তাহলে কিন্তু আমরা টোকেন দিয়ে কিন্তু এই বান্ডেল টানেল এগুলো এক্সচেঞ্জ করতে পারবো সো একবারে আমরা গাইস 10 স্পিন করে দেবো আই হোপ গাইস এবার আমাদেরকে কিছু দিবে না দেখেন আমাদেরকে এবার অন্তত কিছু আমরা ভালো জিনিস এবার মনে পাইবো না টোকেন পাইছি গাইস তিনটা অনেকগুলো টোকেন পাইছি গাইস চারটা পাঁচটা পাঁচ ছটা তো টোকেন পাই গেছি গাইস আর এইবার গাইস আমাদেরকে কী করতে হবে আবার গাইস একটা সিঙ্গেল স্পিন দিব সিঙ্গেল স্পিনে দেখি আমরা কিছু পাই কিনা আমি জানি না কেন যে ভাই আমরা সিঙ্গেল স্পিনে কিছু দেয় না প্যারাচুট দিছে দেখেন তো এবার গাইস আমরা আবারও 10 স্পিন করব গাইস 10 স্পিনে আমাদেরকে একটা মেইন যে রিওয়ার্ড বান্ডেল থেকে শুরু করে একটা তো লাগবেই দেখা যাক ভাই 10 স্পিনে ভাই একটা তো মনে দিয়ে দিয়েছে আমাদেরকে গাইস আমাদের এখানে কাটানার স্ক্রিনটা দিয়ে দেওয়া হয়েছে দেখতেই পারতেছেন কংগ্রাচুলেশন গাইস আমি কাটানার স্ক্রিনটা অন্তত পাইছি আর যাই হোক গাইস স্ক্রিন তো ভালোই পাইছি আর আরেকটা জিনিস গাইস এখানে আমাদেরকে এক্সচেঞ্জ স্টোরটা আছে সেটা আমাদেরকে একটু দেখতে হবে যে এখানে কী দেয় গাইস এখানে দেখতেছেন 40টা টোকেন নিলে আমাদেরকে বান্ডেলটা দিবে 50টা টোকেনে দিতেছে গ্লোয়াল তারপরে 15টা টোকেনে দিতেছে গাইস এখানে আমাদেরকে গান স্ক্রিনে ক্রেড গাইস AC-80 গান স্ক্রিনে ক্রেডটা দিবে যেটা কিন্তু সিঙ্গেল রেট অফ ফায়ার সিঙ্গেল রিলোড স্পিড আর হচ্ছে ম্যাগাজিনটা মাইনাস আছে গান স্ক্রিনটা ভালো আছে গাইস ওইটা বলাই যাক আর গাইস আমাদের কাছে 19টা টোকেন হয়ে গেছে বর্তমানে দেখি গাইস এবার আমাদেরকে বান্ডিলটা দেয় কি না আর আমাদের এখানে লাখের কথা যদি আমি বলতে চাই লাখটা বর্তমানে কত আছে গাইস লাখ আমার 7 হয়ে গেছে কারণ আমার ওই যে বান্ডিলটা নাকি কী বলে কাটানাকে দিছিল ওই কাটানাটা দেওয়ার কারণেই কিন্তু গাইস আমার লাখটা কমে গেছে এবার গাইস দেখা যাক আবার আমাকে এবার 10 স্পিনে কিছু দেয় কি না 40টা টোকেন দিয়ে আমি এক্সচেঞ্জ করতে চাচ্ছি না কারণ 40টা টোকেন দিয়ে যদি এক্সচেঞ্জ করতে যাই অনেক বেশি ডায়মন্ড লাগবে গাইস দেখতেছেন আমার কিন্তু ডায়মন্ড অর্ধেক হয়ে গেছে সো এবার গাইস দেখা যাক এবার আমাদেরকে কী দেয় আই হোপ গাইস একটা ভালো কিছু অন্তত আমাদেরকে দিবে না গাইস তারপরও দেয় নাই আবার একটা সিঙ্গেল স্পিন দেবো দেখি এই সিঙ্গেল স্পিনে যদি না দেয় তাহলে গাইস আমরা হচ্ছে একবারে 10 স্পিন দিব এবার গাইস আমরা 10 স্পিন একবারই দিব দেখি আমাদেরকে কী দেয় 10 স্পিনে ভাই অন্তত একটা ভালো কিছু লাগবে কারণ গাইস আমাদের টোকেন কিন্তু অনেক হয়ে গেছে আমি চাচ্ছি না যে টোকেন দিয়ে এক্সচেঞ্জ করতে টোকেন দিলে একবারে বেশি বেশি করে দেখ এই যে দেখ গাইস টোকেন দিছে একটু বেশি বেশি করে দিছে 53টা টোকেন হয়ে গেছে গাইস বাট 53টা টোকেন হলে হবে না আমাদের গ্লোয়াল আরও বাকি কিছু যেগুলো আছে এগুলো গাইস আমাদেরকে নিতে হবে সো আবারও গাইস আমি এক্সচেঞ্জ করে ফেলি দেখি 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 গাইস এবার আমাদেরকে কী দেয় সিঙ্গেল স্পিনে টোকেন দিছে এবার গাইস আবারও আমরা 10 স্পিন দিব আই হোপ গাইস 10 স্পিনে আমাদেরকে ভালো কিছু দিবে দেখা যাক গাইস 10 স্পিনে আমাদেরকে কী দেয় 10 স্পিনে ভাই একটা তো কংগ্রাচুলেশন ভাই একটা আচ্ছা দেখা গেছে একটা আমাদেরকে দিয়ে দিতে ভালো কিছু কাটানা স্কিন দুইবার দেওয়ার কী রে ভাই একবার তো আমি পাইছি গাইস যেটা আমার দরকার নাই সেটা দুইবার দেওয়া হয়েছে বাট যেটা দরকার গাইস সেটা আমাদেরকে দেওয়া হয় নাই
গাইস আমার কাছে টোকেন হয়ে গেছে 64টা, এখন কি করা যায় গাইস? আরেকটা টোকেন হলে গাইস আমরা আরেকটা জিনিস আমরা নিতে পারবো সিঙ্গেল স্পিনে গাইস, আরেকটা দেখি। হ্যাঁ, আবার একটা টোকেন দিয়ে দেওয়া হয়েছে, বাট আমাদের জিনিস লাগবে আরও বেশি। সো এখন গাইস আমরা কি করব, আমরা হচ্ছে একবারে 10 স্পিন আমরা দিব গাইস, দেখা যাক 10 স্পিনে একটা ভালো কিছু লাগবে, দেখা যাক গাইস 10 স্পিন আমাদেরকে কী দেয়। 10 স্পিনে গাইস আমাদের একটা ভালো কিছু দেখ গাইস, কংগ্রাচুলেশন ভাই, কিছু দিল না আমাদেরকে। আর ডায়মন্ডে যদি কথা বলতে যাই তাহলে কিন্তু ডায়মন্ড শেষের দিকে, দেখা যাক গাইস। এবার আমাদেরকে সিঙ্গেল স্পিনই করতে হবে, সিঙ্গেল স্পিনে গাইস কী অবস্থা দেখতেছেন গাইস? আমি এখানে সবগুলো ইভেন্টের যা কিছু আছে আমি কিন্তু সব কিছু নিব, আর যেটা যেটা পাবো না সেটা কিন্তু গাইস আমাদেরকে এক্সচেঞ্জ করে নিতে হবে, তাছাড়া কোনো ওয়ে নেই। সো আমি গাইস এখন স্টোরে স্পিন দিয়েই যাচ্ছি, এখানে দেখতেই পাচ্ছেন লাক রয়্যাল যেটাকে বলে, এটা হচ্ছে বায়োস রয়্যালে কিন্তু গাইস আমরা স্পিন দিচ্ছি, দেখি কী দেয় আমাদেরকে গাইস। আমরা তো সিঙ্গেল স্পিনে কিছু আমরা পাবো না সেটা আমি অনেক আগে থেকে জানি, দেখতেই পাচ্ছেন সিঙ্গেল স্পিন আমি যতগুলো দিচ্ছি গাইস সিঙ্গেল স্পিনে কিন্তু এখন অবধি কিছু পাই নাই। আর আপনাদের মধ্যে থেকে কেউ যদি সিঙ্গেল স্পিনে কিছু পেয়ে থাকেন অবশ্যই গাইস আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আর দেখতেই পাচ্ছেন গাইস আমার যত কিছু আছে সব কিছুর কিন্তু টোকেন দিয়ে নিতে হচ্ছে। সো এবার গাইস আমরা হচ্ছে এক্সচেঞ্জ করে ফেলবো, দেখি এবার আমাদেরকে কী দেয়। তো এবার গাইস হচ্ছে আমরা একবারে বান্ডিল যেটা আছে সেই বান্ডিলটা কিন্তু একবারে এক্সচেঞ্জ করে ফেলতেছি, দেখতেছেন কী অবস্থা গাইস। বান্ডিলটা কিন্তু ফাইনালি আমরা পেয়ে গেছি, এই যে দেখতেই পাচ্ছেন এই বান্ডিলটা কিন্তু স্পেশাল ইফেক্ট আছে, এটা লেজেন্ডারি বান্ডিল, আমি এটা আগেই বলছিলাম এটা কিন্তু আগামী 1 বছরের মধ্যে আর রিটার্ন করা হবে না। আর বান্ডিলেতে অনেক কিছু আছে, স্পেশাল ইফেক্টিফিকেশন আছে, কিল করলে আর অনেক কিছু আছে। সো গাইস সেগুলো আমি আপনাদেরকে দেখাই দিব না। আর তারপর আছে গাইস আমাদের এখানে যে গ্লু ওয়াল যেটা আছে সেইটাও গাইস কিন্তু এখান থেকে আমরা নিয়ে ফেললাম, আর এখানে কুইক ইকুইপ করে ফেললাম। তারপরে আছে গাইস এখানকার গান স্ক্রিনটা, দেখতে পাচ্ছেন গাইস এই গান স্ক্রিনটাও কিন্তু অনেক জোস একটা গান স্ক্রিন গাইস, সেটাও কিন্তু আমি গাইস কুইক ইকুইপ করে ফেলতেছি। তারপরে যেটা আছে সেটা হচ্ছে গাইস এখানকার যে ব্যাকপ্যাকটা এই আইডিতে ছিল না গাইস, তো যাই গাইস এই ব্যাকপ্যাকটাও আমি নিয়ে নিচ্ছি এখান থেকে। তারপরে যদি আপনাদেরকে কাটানার স্ক্রিনটা দেখাই দিতে যাই, এটা হচ্ছে কাটানার স্ক্রিন, আর এখন দেখার বিষয় এই কাটানাটা লেজেন্ডারি কিনা গাইস, এটা লেজেন্ডারি এটা 100%। সো এখানে গাইস আরও চিহ্ন আরও 7টা টোকেন বাকি আছে, সো এটা দিয়ে কিন্তু আমরা গাইস গান স্ক্রিনের ক্রেট কিনে ফেলি কিছু। এটা দিয়ে কয়টা কেনা যাবে গাইস, 3টা 7টা, হ্যাঁ 7টা দিয়ে গাইস 2টা কেনা যাবে ক্রেট। সো এই 2টা ক্রেট আমি কিনে ফেললাম, দেখি এখানে কিছু পার্মানেন্ট দেয় নাই। এবার গাইস আমি আপনাদেরকে একটু কাটানাটা দেখাই দিব, আর এখানে যে ইভেন্ট দেখতেছেন এখানে কিন্তু যারা যারা দেখতেছেন আজকে কিন্তু গাইস সবাই ফ্রিতে ইমোটটা পেয়ে যাবেন, তো গাইস সবাই ইমোটটা সবাই ইকুইপ করে নেবেন। আর এখানে তো আমি ইমোটটা দেখতে পারতেছি না, আর ইমোটটা দেখতে পারবো গাইস আমি আপনাদেরকে প্রথমে কাটানোর স্ক্রিনটা দেখাই দিই, তারপরে গাইস আমি হচ্ছে আপনাদেরকে ওটা দেখাই দিব। সো মিলিতে যে যদি এই যে কাটানাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লেজেন্ডারি একটা কাটানা গাইস, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু লেজেন্ডারি কাটানা স্ক্রিন, এটা বান্ডিলের সাথে অ্যাড করে মানে ইফেক্ট ইফেক্ট সব কিছু মানে অ্যাডজাস্ট করছে আর কি, এটাকে থিম বলা যায় আর কি, থিমের সাথে অ্যাডজাস্ট করে আর কি সব কিছু করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে আমাদের, আর এটা হচ্ছে ব্যাকপ্যাক লুট বক্স এটা, আর এখানে সার্ফবোর্ড স্কাই উইং এই যেটা দেওয়া হয়েছে। সো বাট যেইটা আপনাদেরকে দেখানোর কথা ছিল সেটা হচ্ছে গাইস আমাদের ইমোটটা, দেখতে পাচ্ছেন এই ইমোটটা কিন্তু সবাই ফ্রিতে পাবেন গাইস। আর কি বলবো গাইস আজকের ইভেন্টের বান্ডেলটা আমার কাছে কিন্তু ভালো লাগছে, এখন গাইস আপনাদের কাছে বান্ডেলটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। আর আজকের ভিডিওটা যারা যারা দেখছেন এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর ভিডিওটা এখনও যারা যারা লাইক দেন না সবাইকে লাইক করবেন, চ্যানেলে নতুন থাকলে গাইস অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে কমেন্ট করবেন যাতে আমি আপনাদের আইডিতে গিভওয়েটা দিয়ে দিই গাইস। আর একটা জিনিস লক্ষ্য রাখবেন, আমার নাম করে সবাই কিন্তু স্ক্যাম করতেছে আপনাদের থেকে আইডি পাসওয়ার্ড চাবে, তো গাইস কেউ কখনও ভুলো আইডি পাসওয়ার্ড দিবেন না, কারণ আমি আইডি পাসওয়ার্ডের মাধ্যমে কখনও কাউকে ডায়মন্ড দিই না, দিলেও ইউআইডির মাধ্যমে। সো আই হোপ গাইস সবাই বুঝতে পারতেছেন, আর গাইস সবাই ভিডিওটা লাইক করে দেন, আর যারা যারা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই।